আবারও তোমার সামনে একটি তোমাদের সামনে কিন্তু একটি বন্ধুরা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হলো যে স্টাফ সিলেকশন কমিশন, যে আমাদের কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশন, তার কিন্তু যে আপকামিং যে পরীক্ষাগুলি ছিল সেগুলোর কিন্তু অনেক পরীক্ষা কিন্তু রিশিডিউল হয়ে গিয়েছে। অতএব পরীক্ষার দিন ঘন্ট টাইম কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। কোভিড-19 জন্য তারা কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে এখন পরীক্ষা কিন্তু নেওয়া যাচ্ছে না, কবে কখন কখন হবে। আজকে আমার ভিডিওর মাধ্যমে এইটি তোমাদেরকে আমি দেখাবো। তা বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল computer.com। তা অন স্ক্রিন তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমরা গুগলে যে SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন ওয়েবসাইটটি খুলে নিলাম। ওয়েবসাইটটা আমাদের অন স্ক্রিনে আসার পর দেখুন তলার দিকে একটু স্ক্রল করে নিয়ে গেলেই এই দেখুন আজকের ডেটে 21 জুলাই জাস্ট এক্ষুনি আপলোড হলো। ফার্স্ট টাইম আমরা computer.com ওয়েবসাইটের চ্যানেলের মাধ্যমে তোমাকে দেখাচ্ছি। তা এখানে লিখিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট নোটিস, রিভাইজ শিডিউল অফ এক্সামিনেশন বলে দিয়ে দিয়েছে। তা বন্ধুরা, এই ধরনের PDF ডাউনলোড করে নেওয়ার পর আমরা কিন্তু তোমাদেরকে কিন্তু এই এটি কিন্তু দেখাচ্ছি। তা বন্ধুরা, এখানে কি দেখানো হয়েছে এটাই আমাদের কাছে আজকে বিষয়। তা বন্ধুরা অন স্ক্রিন তোমরা দেখে নাও যে কি দেখানো হয়েছে। তা বন্ধুরা, এই নোটিশের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন, লিখে দিয়েছে ইন ভিউ অফ দ্য প্রিভিলিং কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, দ্য স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ ডিসাইডেড টু রিশিডিউল ইটস পেন্ডিং এক্সামিনেশন। দ্য রিভাইজ টেন্টেটিভ শিডিউল অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো। তো এখানে বলে দেওয়া হয়েছে যে আপাতত কোভিড-19 এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে তার জন্য যে পরীক্ষাগুলো যে পেন্ডিং ছিল সেগুলো কিন্তু আবার রিশিডিউল করে নতুন ডেট ও টাইম দেওয়া হয়েছে। সেইটা নিয়ে আজকে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা। নেম অফ দ্য এক্সামিনেশন, প্রথম এক্সামিনেশনটা হলো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল, সেটা 12/10/2020 টু 16/10/2020 পর্যন্ত হবে। 19/10/2020 টু 21/10/2020 এবং 26/10/2020 মধ্যে হবে। সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ালিটি সার্ভেরিং কন্ট্রাক্ট এক্সামিনেশন 2019 27/10 থেকে 30/10 মধ্যে হবে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2/11 থেকে 5/11 মধ্যে হবে। এক্সামিনেশন পর পোস্ট অফ ফেস 8 2020 সে 6/11, 9/11, 10/11 হবে। স্টেনোগ্রাফার CD 16/11 থেকে 18/11 হবে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটার 19/11 হবে। সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ 23/11/2020 থেকে 16/11/2020 মধ্যে হবে। কনস্টেবল এক্সিকিউটিভ দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020 27/11, 30/11, 1/12, 3/12, 7/12, 11/12, 14/12 মধ্যে কিন্তু হবে। এছাড়াও কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাবভ শিডিউল সাবজেক্ট প্রিন্টিং কন্ডিশন অফ গভর্নমেন্ট গাইডলাইন, এরপর গভর্নমেন্ট গাইডলাইনে কোভিড-19 উপর নির্ভর করে কিন্তু এই ডেটক্ষণগুলো দেওয়া হয়েছে। এরপর যদি পরিস্থিতি স্বাভাবিক অতি অবশ্যই যদি না হয় তাহলে কিন্তু আরও কিন্তু রিশিডিউল হতে পারে টাইম ও ডেট, এটা কিন্তু পুরো নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট আমাদের কমিশনের ওয়েবসাইটটা অবশ্যই দেখতে বলেছে। ফার্দার কোনো নোটিফিকেশনের জন্য SSC.gov.in এ কিন্তু চোখ রাখতে হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু একটা ইঙ্গিত দেওয়াই রয়েছে যে শিডিউল চেঞ্জও হতে পারে, যে এইটাই পরীক্ষা হবে তার কোনো মানে সিওরিটি নেই। তা এখানে কিন্তু ফাইল নম্বর দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তা বন্ধুরা, এই ধরনের ভিডিও কিন্তু আপডেট ফার্স্ট টাইম পেতে কিন্তু computer.com চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আমাদের তোমাদের ফার্স্ট টাইম কিন্তু আমরা দেখি দেখে যেতে পারবো। বেল আইকনটা ক্লিক করে রাখলে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওগুলি পেয়ে যাবে, তোমাদের সামনে চলে আসবে। অর্থাৎ তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো এই ধরনের ভিডিওগুলো বন্ধুদের মধ্যেও কিন্তু এটি শেয়ার করবে বন্ধুরা। তা বন্ধুরা, আজকের এখানেই আপাতত আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধু।